লিমেরিক ইংরেজি লোককবিতার একটি ফর্ম হল লিমেরিক। লংম্যান ডিকশনারি অ্যান্ড কালচার গ্রন্থে লিমেরিকের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে, এ লিমেরিক ইজ এ হিউমারাস ইংলিশ পোয়েম অফ ফাইভ লাইন্স, থ্রি লং অ্যান্ড টু শর্ট ওয়ান্স। কলিন্স কোবিল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিকশনারি গ্রন্থে বলা হয়েছে, এ লিমেরিক ইজ এ হিউমারাস পোয়েম হুইচ হ্যাজ ফাইভ লাইন্স অ্যান্ড এ স্পেশাল রিদম অ্যান্ড এ ওয়ে অব দ্য রাইমিং। এই দুই আভিধানিক সংজ্ঞাকে আমরা সংশ্লেষণ করে বলতে পারি এভাবে, পাঁচ লাইনের হাস্যরসাত্মক ছোট লোককবিতার অনন্য ছন্দবদ্ধে সাঙ্গীতিক গঠনশৈলীর নামই হল লিমেরিক। লিমেরিক হল আয়ারল্যান্ডের একটি শহর। ফ্রান্সের সৈন্যদলের আইরিশ ব্রিগেডিয়াররা ওই শহরে অবস্থান করত। এখানে বহুদিন ধরে প্রচলিত ছিল এই পাঁচ পংক্তির হাস্যরসাত্মক ছড়াটি, যার শেষ পংক্তিটির ধোঁয়া বা রিফ্রেন হয়ে ফিরে আসত এভাবে, লেট আস কাম আপ টু লিমেরিক। এই ফর্মে সৈন্যরা মুখে মুখে ছড়া তৈরি করে গান গাইত। যুদ্ধ শেষে বা চাকরির শেষে যে যার বাড়ি চলে গিয়ে তাদের ভাবি বংশধরদের সেই সব গান শোনাত। লিমেরিক থেকে আমদানিকৃত ছড়া বলে এবং শেষ পংক্তিটি লেট আস কাম আপ টু লিমেরিক হওয়ার দরুন ছড়াগুলিকে লিমেরিক নামে পরিচিতি দেওয়া হতো। এবার চলে আসি লিমেরিকের কয়েকটি বৈশিষ্ট্যের কথা। লিমেরিক সাধারণত পাঁচ পংক্তির হয়, আবার পাঁচটি চরণের মধ্যে অন্তমিল বিন্যাস হল এ এ বি বি এ। তিন নম্বর পয়েন্টটা, প্রথম দ্বিতীয় এবং পঞ্চম পংক্তি আট বা নয় অক্ষরের পংক্তি বিশিষ্ট অ্যানাফিস্টিক কিংবা অ্যাম্ফিব্রাচেস ছন্দবিন্যাসে প্রকাশিত। তৃতীয় ও চতুর্থ পংক্তি পাঁচ বা ছয় অক্ষরের পংক্তি বিশিষ্ট অ্যানাফিস্টিক বা অ্যাম্প ছন্দবিন্যাসে প্রকাশিত। এখানে বলে রাখি, অ্যানাফিস্টিক যে ছন্দবিন্যাসের কথা বলা হচ্ছে, এই অ্যানাফিস্টিক ছন্দবিন্যাসটা ট্রাইসিলেবল ওয়ার্ডে থাকে, অর্থাৎ ত্রিদলীয় শব্দবন্ধ, যার স্ক্যানিংটা হয় মুক্তদল, মুক্তদল এবং রুদ্ধদল। আর অ্যাম্ফিব্যাচেস যে ছন্দবন্ধের কথা বলা হয়েছে সেটাও একটি ট্রাইসিলেবল বা ত্রিদলীয় শব্দ, যার স্ক্যানিংটা হয় মুক্তদল, রুদ্ধদল, মুক্তদল এই ফরম্যাটে। আবার অ্যাম্ফ যে ছন্দ বিন্যাসের কথা বলা হচ্ছে সেটি আবার ডাইসিলেবল ওয়ার্ড বা দ্বিদলীয় শব্দ, যা স্ক্যানিংটা হয় এভাবে মুক্তদল, রুদ্ধদল এই বিন্যাসে। চতুর্থ যে বৈশিষ্ট্য আছে সেটি হল পঞ্চম পংক্তি বা শেষ পংক্তিটি হচ্ছে একটি পাঞ্চ লাইন। পাঁচ নম্বর বৈশিষ্ট্য, লিমেরিক সাধারণত লঘুচালে হাস্যরসাত্মক ছোট কবিতা হয়ে থাকে। ছ নম্বর, লিমেরিক হল শিক্ষিত শহরিক মানুষের ফোকলোর। এবার আমরা লিমেরিকের কয়েকজন বিখ্যাত কবির নাম উল্লেখ করি। এডওয়ার্ড লিয়ার, আঠারো শতকের কবি। এরপর গার্সন লেগম্যান ছিলেন, এছাড়া আরও অনেকে আছেন, অনেক কবি আছেন, তবে আঠারো শতকের গোড়ার দিকে এডওয়ার্ড লিয়ার তা এ বুক অফ ননসেন্স ইন দি ইয়ার 1846 গ্রন্থে কতগুলি লিমেরিক লিখেছিলেন। যদিও অবশ্য এগুলিকে তিনি লিমেরিক বলেননি, বলেছেন ননসেন্স। পরবর্তীকালে এই ফর্মে, অর্থাৎ লিমেরিকের ফর্মে লিখলেন আলফ্রেড লর্ড টেনিশন, শেক্সপিয়ার তো লিখেছেন অনেক আগেই, টিএস এলিয়ট, জেমস জয়েস এবং লুইস ক্যারল প্রমুখেরা। এবার আমরা একটি লিমেরিকের উদাহরণ রাখতে পারি। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ এ আউল, হু কন্টিনিউড টু ওয়াদার অ্যান্ড হাউল, হি স্যাট অন এ রেল অ্যান্ড ইমবিবেড বিটার এল, হুইচ রিফ্রেশড দ্যাট ওল্ড ম্যান অ্যান্ড হিজ আউল। কবি হলেন এডওয়ার্ড লিয়ার। এ কবিতাটিকে সত্যজিৎ রায় বাংলায় তর্জমা করেছেন এভাবে,
কে জানে এ নিশাচর দেখে মোরে কি চোখে, মোর পাশে দেখে যদি ভাবে অবি বেব চকে, এ আমার কেউ হয় আমি বলি মোটে নয়, কোনোখানে মিল নেই মানুষে ওপে চকে।